এই সুরাটা অনেক ফজিলতপূর্ণ সুরা। বিশ্বনবী এই সুরাটাকে বড্ড বেশি ভালোবাসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের যে দুই রাকাত সুন্নাত, মাগরিবের যে দুই রাকাত সুন্নাত, এই সুন্নাত নামাজে এই সুরাটা পড়তেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। আবার যারা হজ উমরা করতে গিয়েছেন, তাওয়াফ করা লাগে, ফরজ তাওয়াফ আছে, নফল তাওয়াফ আছে, সাতটা টার্ন করা লাগে, হাজরে আসওয়াদ থেকে শুরু করে আবার হাজরে আসওয়াদ পর্যন্ত এক চক্কর, এরকম সাতটা চক্কর দিলে হয় একটা তাওয়াফ। সব নবীরা, সব আল্লাহর ওলিরা, পৃথিবীর সব মুসলমানরা আল্লাহর এই ঘরকে কেন্দ্র করে প্রতিদিন তাওয়াফ করে কোন সুবহানাল্লাহ। এবং তাওয়াফের এই ইবাদতটা পৃথিবীর শুধু ওই এক জায়গায় করা যায়। নামাজ পৃথিবীর সব জায়গায় পড়া যায়, ঠিক কিনা? মসজিদুল হারামেও পড়া যায়, বাংলাদেশেও পড়া যায়। জিকির আল্লাহর ঘরেও করা যায়, এখানেও করা যায়। দান ওখানেও করা যায়, এখানেও করা যায়। কিন্তু তাওয়াফের মতো ইবাদত এটা কি সব জায়গায় করা যায়? নাগাইশে তাওয়াফ করতে পারবেন? সিঙ্গাপুরে পারবেন? আমেরিকায় পারা যাবে? পারা যাবে কোথায়? আল্লাহর ঘরকে কেন্দ্র করে মক্কাতুল মুকাররমাতে প্রতিদিন আল্লাহর ঘরের উপর 120টা রহমত নাজিল হয়। সিদ্দিন আলী তাইফি, তন্মধ্যে থেকে 60টা রহমত হচ্ছে যারা আল্লাহর ঘরকে তাওয়াফ করে তাদের জন্য। আরবাঈন আলিল মুসাল্লিন, 40টা হচ্ছে যারা আল্লাহর ঘরের সামনে নামাজ পড়ে তাদের জন্য। 40 আর 60 মিলে 100, বাকি রইল কয়টা? ওয়াল আইশরিন আলিন নাযিরিন ইলাল কাবা, বাকি 20টা রহমত যারা নামাজ পড়ে না, তাওয়াফ করে না, শুধু আল্লাহর ঘরের গিলাফের দিকে তাকিয়ে থাকে, তাদের উপর 20টা রহমত। বিশ্বনবী ইসলাম তাওয়াফ করার পরে দুই রাকাত নামাজ পড়তে হয়। এই দুই রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়তেন, প্রথম রাকাতে পড়তেন সূরাতুল কাফিরুন। তাওয়াফের সালাতে প্রথম রাকাতে কোন সূরা? সূরাতুল কাফিরুন। দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস বিশ্বনবী পড়তেন। আবার বিতরের সালাতের শেষ রাকাতে বিশ্বনবী পড়তেন সূরাতুল ইখলাস। বিতরের সালাত পড়বেন কয় রাকাত? প্রথমে দুই রাকাত, তারপরে সালাম ফিরিয়ে আবার এক রাকাত। এইটা সবচেয়ে সহি পদ্ধতি। আবার মাঝে মাঝে বিশ্বনবী তিন রাকাত একসাথে পড়তেন, বসতেন শুধু শেষ বৈঠকে, এটাও ঠিক আছে। আবার আমরা যেটা পড়ি বাংলাদেশে, এটারও দলিল আছে, তবে আম দলিল, এটার খাস দলিল নাই, স্পেসিফিক দলিল নাই। বিশ্বনবী বলেছেন, তোমরা বিতরের নামাজকে মাগরিবের নামাজ থেকে আলাদা করে পড়ো। আমরা সেটাও করি, কারণ মাগরিবের নামাজে আমরা তিন রাকাতের পরে এরকম আল্লাহ আকবার বলে হাত উঠাই, তো আলাদা হয়েছে না? আবার আমরা আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা পড়ি, এটা কি মাগরিবের নামাজে পড়ি নাকি? তাহলে পার্থক্য আছে না নাই? তবে প্রথম দুইটা বেশি শক্তিশালী। রাতে দুই দুই করে নামাজ পড়বেন, সব শেষে আপনি এক রাকাত পড়বেন। বিশ্বনবী বলেছেন, ইজআলু আখিরা সালাতিকুম ফিল লাইলি বিত্রা, তোমরা রাতের শেষ নামাজটারে বিতরের নামাজ বানিয়ে দিও। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য যাদের তাহাজ্জুদের অভ্যাস আছে, তাহাজ্জুদের পড়ে পড়া সুন্নাত। যাদের তাহাজ্জুদের অভ্যাস নাই, আসার সালাতের পরে পড়ে ফেলবেন। ইন্নাল্লাহা বিত্রুন ইহাব্বুল বিত্রা, আল্লাহ নিজে বেজর, তাই বেজরকে তিনি পছন্দ করেন। এই জন্য দিনের নামাজ রাতের নামাজ সবই বেজর, সারাদিন যা পড়লেন মাগরিবের তিন রাকাত পড়ার মধ্য দিয়ে সব বেজর হয়ে যায়। আবার রাতে চার রাকাত, দুই রাকাত করে যত নামাজ পড়লেন, শেষে এক রাকাত বেতের দিয়ে বা তিন রাকাত বেতের দিয়ে সব বেজর হয়ে যায়। এই তিন রাকাত বেতরের নামাজের সর্বশেষ রাকাতে বিশ্বনবী ছোট্ট সূরাটা পড়তেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই আমলগুলো করতে রাজি আছেন তো? মনে থাকবে সবার। আবার বিশ্বনবী বলতেন, সূরাতুল ইখলাস সাধারণ সূরা না, এটা সুরাতুল কোরআন, ওয়ান থার্ড অফ দ্য বুক, কোরআনের তিন ভাগের এক ভাগ, কোরআন 30 পারা। এই সূরা একবার তেলাওয়াত করলে 10 পারার সওয়াব হয়ে যায়, দুইবারে পড়লে 20 পারার সওয়াব হয়ে যায়, তিনবারে পড়লে 30 পারার সওয়াব হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। এক তৃতীয়াংশ এই পুরো কিতাবের, এক তৃতীয়াংশ, ওয়ান থার্ড অফ দ্য বুক, সুলুসুল কোরআন, একবার পড়লে 10 পারা, দুইবার পড়লে, তিনবার পড়লে 30 পারা। অনেক মুহাদ্দিসিন এবং মুফাসসিরিনরা বলে, না সুলুসুল কোরআন, ওয়ান থার্ড অফ দ্য বুক দিয়ে বিশ্বনবী এটা বোঝায় নাই, বিশ্বনবী বুঝিয়েছে অন্য একটা জিনিস। সেটা কি? সেটা হচ্ছে পুরো 30 পারা কোরআনের কথাকে যদি আমাকে তিন শব্দে আপনি আমাকে বলতে বলেন যে হুজুর পুরো 30 পারায় আল্লাহ কি বলেছে, আমি বলবো তাওহীদ, রিসালাত, আখিরাত, এই তিনটা কথা পুরো 30 পারা কোরআনের ভেতরে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। তাই কোরআনের যে সুরারই তাফসির আমি করি না কেন, সেখানে হয় তাওহীদ, নয় রিসালাত, নয় আখিরাতের কথা সেখানে আছে না নাই?
এজন্য পুরো কোরআনের শিক্ষাটাকে প্রেসাইজ করলে, কনসাইজ করলে তিনটা শব্দ দাঁড়ায়, তাওহীদ, রিসালাত, আখিরাত। যেহেতু সূরাতুল ইখলাসের ভেতরে তাওহীদের কথা আছে, তার মানে তিন ভাগের এক ভাগ কথা আছে না নাই? সুবহানাল্লাহ, পড়েন, শুনো সুল কোরআন, ওয়ান থার্ড অফ দ্য বুক। একবার পড়লে দশ পারা, দুইবার পড়লে বিশ পারা, তিনবার পড়লে পুরো কোরআনের খতম। কিংবা যে তিনটা মেসেজ আল্লাহ দিতে চেয়েছেন পুরো কোরআন দিয়ে, তার একটা এই সূরার ভেতরে আছে না নাই? চিল্লায় বলেন। আবার বিশ্বনবী মদিনাতে হিজরতের আগে কোবাপল্লীতে মসজিদ বানালেন, মসজিদে কোবাব। হজ করতে গেলে, উমরা করতে গেলে লোকজন এই মসজিদটাতে বড্ড ভিড় করে, কারণ বিশ্বনবী প্রতি শনিবার, প্রতিদিন, প্রতি সপ্তাহের শনিবার এই মসজিদে যেতেন। কি বার কথা বলেন, শনিবার। এজন্য মদিনাতে গেলে শনিবারে জিয়ারত করা সুন্নাত। শনিবারে, প্রতি শনিবারে বিশ্বনবী মসজিদে নববী থেকে হেঁটে 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 এই মসজিদে কোবায় যেতেন। এবং বিষ্ণুই বলেছেন, যারা ঘর থেকে অজু করে এই মসজিদে কোবায় যেয়ে দুই রাকাত নামাজ পড়বে, একটা কবুল উমরা হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। এই মসজিদে কোবা মসজিদের জন্য বিশ্বনবী একজন ইমাম নির্ধারণ করলেন। ইমাম সাহেবকে বললেন, যাও তুমি নামাজ পড়াও। বিশ্বনবীর অ্যাপয়েন্ট দেয়া ইমাম সাহেব কোবা পল্লীতে যেয়ে নামাজ পড়ানো শুরু করলেন। কিন্তু সমস্যা বেঁধে গেল, তিনি মাগরিবের নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ, মানে যেই নামাজে আওয়াজ করে কেরাত পড়তে হয়, কয় নামাজে আওয়াজ করে কেরাত কথা বলেন, কি কি? মাগরিব, এশা, ফজর। এই ইমাম সাহেব ইমামতির চান্স পেয়ে প্রতি রাকাতের নামাজে সূরা ফাতিহা পড়ার পরই সূরা ইখলাস দিয়ে নামাজ শুরু করে, তারপরে আর একটা সূরা পড়ে, আবার দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহা পড়ে, আবার সূরা ইখলাস। ফজরের সময়ও সূরা ইখলাস, আসার সময়ও সূরা ইখলাস, মাগরিবের সময়ও এই সূরা। মুসল্লিরা সব ক্ষেপে গিয়েছে, সবাই বলে, ও ইমাম সাহেব ঘটনা কি, খালি কুল হুয়াল্লাহ পড়েন কেন, আর সূরা নাই এমনেট, খালি কুল হুয়াল্লাহ পাইছেন নাকি? না গাইস, জামে মসজিদের ইমাম সাহেব মাগরিবের প্রথম রাকাতেও সূরাতুল ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস, এশার নামাজের প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস, ফজরের রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস, কি করবেন? আজকে ইমামের একদিন কে আমার একদিন, পাইছেন কি আপনি? সবাই বলে, আপনি পাইছেন কি? ইমাম সাহেব পড়তে মন চাইলে পড়ো, নাইলে অন্য মসজিদে যাও, কারণ এটা বাংলাদেশের সিস্টেমে সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয়া ইমাম না, নিয়োগ দিয়েছে বিশ্বনবী, আবার ক্যান্সেল করলেও লাগবে বিশ্বনবীরে, ঠিক কিনা? নিয়োগ দিয়েছে বিশ্বনবী, নিয়োগ বাতিল করলেও করবে কে? বিশ্বনবী, মুসল্লির তো কোনো এখতিয়ার নাই। সব মুসল্লিরা মিলে বিশ্বনবীর দরবারে যায়, যে বলে, নবী কি ইমাম সাহেব দিলেন, কুল হুয়াল্লাহ ছাড়া কিচ্ছু পারে না, খালি কুল হুয়াল্লাহ, কি এক মুসিবতে আছি, প্রত্যেক নামাজে কুল হুয়াল্লাহ ওয়াহাদ দিয়ে শুরু করে, এরপরে আরেক সূরা পড়ে, ঘটনা কি? বিশ্বনবী বললেন, ইমাম সাহেবরে ডাকো। বিশ্বনবী ইমাম সাহাবীরে বললেন, ও সাহাবি কেন এই কাজটা করো, তোমার মুসল্লিরা বলে প্রতি রাকাতে কেন কুল হুয়াল্লাহ দিয়ে শুরু করো, ঘটনাটা কি? অন্য সূরা পড়ো না কেন? সাহাবি বলে, নবী গো, এই সূরাটারে আমি বড্ড বেশি ভালোবাসি, কারণ ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গো নবী। এই ছোট্ট সূরার ভেতরে রব্বুল আলামিন যত সুন্দরভাবে নিজের পরিচয়টা বলে দিয়েছেন, কোরআনের কোন সূরার ভেতরে সেই পরিচয় আমি পাই না। তাই এই সূরাটা দিয়ে প্রতি রাকাতে নামাজ শুরু না পড়লে আমার কলিজা ঠান্ডা হয় না গো নবী। বিশ্বনবী বললেন, ঠিক আছে, চেঞ্জ করার দরকার নাই, তুই প্রতি রাকাতেই কুল হুয়াল্লাহ পড়বি। সুবহানাল্লাহ, পড়ে, সুবহানাল্লাহ, প্রতি রাকাতেই তুমি সূরাতুল ইখলাস পড়বা, ইমামতি বাতিল হবে না। তবে জেনে রেখো, এই সূরার প্রতি ভালোবাসা কিয়ামতের দিন তোমার জান্নাতে পাঠায়া দিবে। এই সূরার ভালোবাসার কারণে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম করে দিয়েছে কে? এজন্য সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াতের দরকার আছে না নাই? কথা বলেন, আজকে থেকে বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন তো, সবাই রাজি আছেন তো? নবম হিজরির ঘটনা, বিশ্বনবী ইসলাম তাবুকের যুদ্ধে গেলেন, বিশ্বনবী তাবুকের ময়দানে আসছে, শুনা কাফের মুশরিকের আন্ডা বাচ্চা শব্দ, কারণ বিশ্বনবী কোনো যুদ্ধে গেলে বা কোনো জায়গায় দাঁড়ালে ওনার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের এরিয়ার মধ্যে যদি কোনো কাফের মুশরিক থাকে, তাদের অন্তরের ভেতরে বিশ্বনবীর ব্যাপারে ভয় আর ধুকধুকানি তৈরি করে দেয় কে?